সবসময় দেখবেন আমরা চিন্তা করব একরকম, কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য চিন্তা করে রেখেছে অন্যরকম ভাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি ব্লগে। কেমন আছেন সবাই? এখন আমি ব্লগ একদিন পর পর আপলোড করছি আর পেজের রিচ কমেই যাচ্ছে। আপনারা আমার পেজে কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। দেখেন কি ফ্রেশ ফ্রেশ মাছ এনেছে, আর এই সরপুটি মাছ আমার অনেক পছন্দ, এগুলো আমি ভেজে খেতে খুব পছন্দ করি। আর মাছগুলো ছিল একদম বিলের, খালা খুব সুন্দরভাবে মাছগুলো কেটে নিছে। এগুলো এখন আমি সব মেরিনেট করে একদম ফ্রিজে রেখে দেবো। আর এই টাইপের মাছ কি যে ভালো লাগে, আর নদীর বিলের মাছ খাওয়ার টেস্টই আলাদা। আজকে হাজবেন্ড বাসায়, তো আজকে মাছ টাছ আর রান্না হবে না, কারণ সচরাচর রিপন বাসায় থাকে না, তাই ওর জন্য একটু স্পেশাল কালো ভুনা করছে, একটু কাবাব করে দেব। আসলে আজকে আর সব ভিডিও নেওয়া হয় নাই, রান্না বান্নার সময় অনেক বিজি ছিলাম। আর আমার যে স্ট্যান্ডটা আছে ওইটা ভেঙে গেছে, বাবু ভেঙে ফেলছে, একটা হুক ভেঙে ফেলছে, তো আমি আর ফোন ওইটার ভিতরে ইউজ করতে পারছি না, তাই একা একা ভিডিও করা অনেক টাফ হয়ে যাচ্ছে। স্ট্যান্ড খুব শীঘ্রই একটা কিনবো। এই যে কালাভুনা কষানো হয়ে গেছে, তো এটা জাল দিতে দিতে কালারটা আসবে। মাংস যত জাল হয় খেতে ততই মজা হয়। মেয়েদের আসলে একটা চিন্তা করতেই জীবন চলে যায়, আজকে কি রান্না করব, কি খাবে, কালকে কি রান্না করব, আমাদের এই চিন্তা করেই আসলে দিন ফুরিয়ে যায়। আমার কয়েকদিন ধরে পিৎজা খেতে অনেক মন চাচ্ছিল, এই যে পিৎজাটা বানাইয়া ফেলছি এটা এখন আমার কাছে অনেক ইজি লাগে। বানাতে বানাতে হাতটাও চালু হয়ে গেছে, ঝটপট বানাইয়া ফেলতে পারি। আজকে অনেকগুলো চিজ দিছি, একবার ইচ্ছা মতো চিজ শেষ হয়ে গেছিল, তো আমি কিনে নিয়ে আসছি। আর আজকে বেশি চিজ ঘরে থাকায় আমি ইচ্ছে মতো চিজ দিছি, তারপর চলে গেছিলাম মাকে ডাক্তারের কাছে দেখাতে। আজকে আমাদের সাথে তাকরিম বাবুও গেছিল, আর তাকরিম বাবুর দুষ্টটা আমি কে দেখে, ওইখানে গিয়ে কি যে দুষ্টামি করছিল। আর ডাক্তার আসলে লেট ছিল, আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে, এর কারণে তাকরিম বাবুর দুষ্টামিটা অনেক পরিমাণে বেড়ে গেছে। এই যে দেখেন অন্য মানুষের দিকে কিভাবে তাকায় সে, তার এই তাকানো দেখে আসলে আমি অনেক বিনোদন পাইছি, আমার আর বিনোদনের দরকার নেই। হাসপাতালে বসে আসলে বোর হই নাই এই বিনোদনের জন্য। আসলে বাচ্চা কাচ্চা যদি লাইফে থাকে তাহলে এক্সট্রা করে আর কোনো টিভির প্রয়োজন হয় না, ফোনেরও প্রয়োজন হয় না, বিনোদনের জন্য বাচ্চা কাচ্চাই একবারে এনাফ। আর এই যে তাকরিম বাবুর কথা কি বলবো, এই খেলনা কিন্তু ওর না, ওই যে বেলুনটা দেখতে পাচ্ছেন এটা ওর, ওই ওই বাবুর খেলনাটা নিয়ে আসছে, আর ওর খেলনাটা আমি বাবুকে দিয়ে আসছি। বলেন তো এই বাচ্চাটা ভালো দেখে ওকে দিছে। মানে বাচ্চারা কিন্তু এরকম হয় না, নিজের খেলনা অন্য কাউকে দিতে চায় না, যদিও তাকরিম দেয়। বাচ্চাদের মন মেজাজ কখন কি হয়ে যায়, কখন কি চায় আসলে এটা বোঝা বড় দায়, আর এটা বোঝাও যায় না। ওকে বাসায় রেখে রিপনকে সাথে নিয়ে একটু বের হয়েছিলাম, দরকার ছিল, আর ওইখানে আর্টিসানের দোকানটা সামনে ছিল, তো গিয়ে দেখলাম যে ওদের শপে বিভিন্ন অফার চলছে, 30% 20% অফ ছিল। তো আমি এখানে শার্ট দেখছিলাম, তারপর সেট দেখছিলাম, আর টি শার্ট দেখছিলাম, তার মাঝখান থেকে পালাজোটা নিছি। আর আর্টিসানের আমার টি শার্ট অনেক পছন্দ, তো একটা টি শার্টও নিয়ে নিছিলাম। শার্ট পছন্দ হয়েছিল কিন্তু সাইজে হচ্ছিল না। তারপর ফেরার সময় রাস্তায় এরকম খেলনা দেখে একটু রিক্সাটা থামাইলাম, বাবুর জন্য কিছু খেলনাও কিনলাম। আর ওই দিন রাগ করাতে জামাই আবার কাচ্চি নিয়ে আসছে রাগ ভাঙানোর জন্য, আমি নাকি সেদিন তাকে বলছি ইচ্ছা করে কাচ্চি খাওয়াই না, আসলে কিন্তু এটাই বলছি ইচ্ছা করে কাচ্চি খাওয়াই না, এই জন্য কাচ্চি নিয়ে আসছে।